আমার মনে হয় এই মুহূর্তে প্যানিনিয়ায় এই ধরনের কোনো ব্যাকড্রপে কোনো স্টোরি চলছে না, হয়তো আগে চলতে পারে, হয়তো ভবিষ্যতেও কেউ ভাবতে পারেন, কিন্তু এক্ষুনি চলছে না। যেটা হচ্ছে পলিটিক্যাল ব্যাকড্রপে স্টোরি, এবং আমি নিজেও কখনো এই স্টোরি লিখিনি, দিস ইজ ফার্স্ট টাইম ফর মি অলসো যে আমি এরকম একটা স্টোরি লিখতে যাচ্ছি যেটার নাম বালিঝড়। এবং সহযোদ্ধা যারা চ্যানেল থেকে যারা এসেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আর বিষয়টা হচ্ছে এই যে আমি গল্পের শুরুটা একটু বলে দিই, গল্প তো পুরো বলা যাবে না, যেটুকু আভাস দেওয়া যায়। আমার মনে হয় এই মুহূর্তে প্যান ইন্ডিয়ায় এই ধরনের কোনো ব্যাকড্রপে কোনো স্টোরি চলছে না, হয়তো আগে চলতে পারে, হয়তো ভবিষ্যতেও কেউ ভাবতে পারেন, কিন্তু এক্ষুনি চলছে না। যেটা হচ্ছে পলিটিক্যাল ব্যাকড্রপে স্টোরি, এবং আমি নিজেও কখনো এই স্টোরি লিখিনি, দিস ইজ ফার্স্ট টাইম ফর মি অলসো যে আমি এরকম একটা স্টোরি লিখতে যাচ্ছি যেটার নাম বালিঝড়। এবং পলিটিক্যাল ব্যাকড্রপে একটা ব্যক্তি মানুষের জীবনের যে সংকটগুলো উঠে আসে তার সঙ্গে কীভাবে সে কমব্যাট করে, কীভাবে যুদ্ধ করে নিজেকে এগিয়ে নিয়ে যায়, বা আদৌ যুদ্ধ করে জিততে পারে কি না, এই গল্পটা সেরকমই একটা গল্প। এখানে আপনারা জানেন যে মুখ্য চরিত্র যদি বলি, আমি যদিও আমি বিশ্বাস করি সব চরিত্রই মুখ্য, তবু আমি যদি বলি হিরো হিরোইন আলাদা করে, এখানে তিনটে ক্যারেক্টার আছে, মহার্ঘ মানে কৌশিক, ত্রিনা আছে, ত্রিনার চরিত্রের নাম ঝোড়া, আর একজন আছে আমাদের লালন মানে ইন্দ্রাশিস, একদিন লালন বলে রেখেছি বলে সরি, তার নাম হচ্ছে স্রোত। আচ্ছা, আমরা একটা নামকরণেও রাখতে চেয়েছি আলাদা জায়গা যেখানে বর্ষা বাদল বৃষ্টি ঝড় এই এফেক্টগুলো কাজ করে, প্রত্যেকটার সঙ্গে আমরা মানুষরা পথ চলি, তো সেই জায়গা থেকেই স্রোত, সেই জায়গা থেকেই ঝোড়া, সেই জায়গা থেকে বর্ষণও আছে, সেই জায়গা থেকেই মহার্ঘ, এইরকমভাবে আমরা নামকরণটাও সেট করেছি। এই বাকি কথা এবার অন্যরা বলুক, আর যদি কোনো প্রশ্ন থাকে করবেন, ধন্যবাদ। প্রথমত নামটা হচ্ছে ঝোড়া, যেটা খুব ইন্টারেস্টিং একটা নাম, আমি নিজে কোনোদিন শুনিনি এই নামটা, আমাকে তুমি অশিক্ষিত বলে বলতে পারো কিন্তু বলে, কিন্তু আমি সত্যি শুনিনি এই নামটা। তো ঝোড়া আমি পরে জানতে পারি, নামটা ঝর্ণা। আর ঝোড়ার আমার যতটা করে আজ পর্যন্ত মনে হয়েছে যে ও ভীষণ প্র্যাকটিক্যাল একটা মেয়ে, যা যে জানে ওর একটা পার্টিকুলার এইম আছে, একটা ও বাবাকে, বাবার খুব প্রিয়, কিন্তু বাবা কেন, যে কোনো মানুষের কোনো ভুলকে ও সাপোর্ট করে না, আর মাকে খুব ভালোবাসে, আর ওর পার্টিকুলার একটা রিলেশনশিপও আছে যেটা আমরা শুরু থেকেই দেখেছি, যেটা স্রোতের সাথে, সেটা নিয়েও ও ভীষণ গল্পের এটা প্রমোদে বলা আছে, তো প্রমোদে আমরা দেখেছি যে স্রোতের সাথে ও অলরেডি একটা রিলেশনশিপ আছে যেটা নিয়েও ও খুব সিরিয়াস। তো সিরিয়াস প্র্যাকটিক্যাল লজিক্যাল একটা মেয়ে, এর পরে ওর লাইফে কী হবে সেটা একমাত্র আপনাদের লীনারি বলতে পারবে। ইন্দ্রাশিষকে বলুন।